এখন আমরা আপনার সাথে আপনাদের সাথে আছি পজিটিভ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে খুবই ভারাক্রান্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, যেখানে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছে এক স্বামী যার স্ত্রী আজ সকালে কাকরাইল মোড়ে সিনেমা হওয়া কাকরাইল মোড়ে যে একটি কাভার্ড ভ্যান, এসএফ পরিবহনের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছে। এবং কি তার ছোট ছেলে মাহিন মাত্র 9 বছর বয়স, একটি স্কুলে রাজধানীর শেরবাংলা প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ুয়া সেই শিক্ষার্থী কিন্তু হাত ও পা ভেঙে গেছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা মাহিনের বাবা এবং নিহত মাসুমার স্বামী আমাদের সামনে কথা বলছিলেন। এখন আপনারা শুনুন নিহতের বিষয়। তবে এখানে থানায় যাওয়ার পরে ওইটা মানে রাস্তার একটা ছেলে আছে পেপার বিক্রি করে, ওই ছেলে আমাকে বলছে বা থানায় গিয়ে বলছে যে এটা এসি পরিবহনের গাড়ি, এসি পরিবহন বা এসি যে কোনো একটা গাড়ি, ওই সাদা গাড়ি কালার ওই টিভিতে এই ঘটনাটা, ওই গাড়িতে এই ঘটনাটা না, গাড়ি কাউকে এখনও ধরতে পারছে না, তবে ওরা ফুটেজ নিচ্ছে থানা থেকে, এটা ফুটেজে পাইছে। হ্যাঁ কোন কই ছেলে বলছে এবং যে থানার যে ফুটেজ আমাদের ফুটেজেও দেখা গেছে আসলে মন্দির ভিডিওর শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন যে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে কথা বলছিলেন নিহত মাসুদা বেগমের স্বামী মোফাজ্জেল হোসেন। তো তিনি এখনও তিনি কথা বলছেন। আসলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে যা আমরা যতটা জানতে পেরেছি। তো বন্ধু সব